হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে থেকে আমরা শুরু করব সম্পূর্ণ নতুন একটা মাঙ্গা সিরিজ, সোলো লেভেলিং র্যাগনারক। যে মাঙ্গাটা আসলে সোলো লেভেলিং সাংজিনবোর ছেলের কাহিনী। দুনিয়াতে আবার নতুন করে গেট আসে, নতুন করে হান্টাররা জন্মায়, কিন্তু এইবার আমাদের মূল চরিত্রের কাছে কোনো হান্টারের পাওয়ার থাকে না। আর এই প্লট নিয়েই আমরা আমাদের স্টোরি শুরু করব। কিন্তু শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলবো আমাদের এই ভিডিওটাকে লাইক করতে আর কমেন্ট করতে। আমরা টার্গেট রাখছি 5K লাইক আর 5K কমেন্ট। আর এতে দুটো জিনিস হবে, এক তো আমি মোটিভেট হব যে এই সিরিজের ভিডিওগুলো আরও তাড়াতাড়ি বানানোর জন্য, এবং দ্বিতীয় আমাদের এই ভিডিওটা অনেক অনেক লোকের কাছে পৌঁছাবে, তাতে সবাই এই সিরিজটাকে এনজয় করতে পারবে। তাই অবশ্যই আমাদের এই টার্গেটটাকে কমপ্লিট করো, ভিডিওটাকে এখনই লাইক করো আর নিজের ইচ্ছে মতো অনেকগুলো কমেন্ট করো, আর কমেন্টে লেখো হ্যাশট্যাগ সোলো লেভেলিং র্যাগনারক। আমি জানি আপনারা সবাই এটা করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলি, আমরা শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। আউটার গডস, যারা এখনও পর্যন্ত অনেক ইউনিভার্স বানিয়েছে, এদেরকে বলা হয় সুপ্রিম বিইংস। এই সুপ্রিম বিইংরা অনেক ইউনিভার্স বানিয়েছে, অনেক নতুন জীবনের জন্ম দিয়েছে, কিন্তু এই সমস্ত করতে করতে ওনারাও বোর হয়ে গেছে। তাই ওনারা ঠিক করে নিজেদেরকে একটু এন্টারটেইন করার, আর সেটা কিভাবে, তাদের বানানো জিনিসগুলোর মধ্যে যুদ্ধ করিয়ে। সুপ্রিম বিইংরা নিজেরা যেটা বানিয়েছে সেগুলোকে ধ্বংস হতে দেখে তারা খুবই মজা পায়। যদিও এতেই অনেক সরল সাধারণ আত্মার জীবন যাচ্ছে, কিন্তু এতে সুপ্রিম বিইংদের কিছুই মনে হয় না, তাদের কাছে শুধুমাত্র এটা একটা মজার জিনিস। আর যখন সেই সমস্ত কিছু বসে এনজয় করছিল, তখনই অন্য একটা ঘটনা ঘটে যায়। সুপ্রিম বিইং যাদেরকে বানিয়েছিল তারাই সুপ্রিম বিইংকে মেরে ফেলে। আর যখন বাকি সমস্ত ডাইমেনশন থেকে অন্য সুপ্রিম বিইংরা এটা জানতে পারে যে কোনো একটা ডাইমেনশনের সুপ্রিম বিইং মারা গেছে, তখন তারা সবাই এক জায়গাতে জড়ো হয়। আর যে ইউনিভার্সের এখন কোনো মাস্টার নেই সেটাকে তারা দেখে। তাদের ওই ইউনিভার্সের সুপ্রিম বিইং মরে যাওয়াতে কোনো কষ্ট হয় না, উল্টে তারা এখন এইটা বলে যে যে ইউনিভার্সের কোনো মাস্টার নেই সেই ইউনিভার্সকে যে দখল করতে পারবে সেটা তারই। আর এইভাবেই শুরু হয় আমাদের সোলো লেভেলিং র্যাগনারকের স্টোরি। শুরুতেই আমরা দেখতে পাই স্কুল, যেখানে আমাদের সাং সুহো, অর্থাৎ আগে সেই সাং জিরবোর ছেলে পড়ে, সে এখন তার দুটো বন্ধুকে বলছে যে তার আর্টসের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে। যেটা শুনে তার দুটো বন্ধু চমকে যায়, তারা বলে, তুমি মিথ্যে কথা বলছো, এরকম হতেই পারে না, তোমার মতো একটা ছেলে কি করে আর্ট ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। আর অন্য ছেলেটা তো এই সময় কাঁদতেই থাকে, সে বলতে থাকে আমাকে আরও খাটতে হবে। আর সুহো এ সময় বলতে থাকে, হ্যাঁ আমি এখন একটু ফ্রি ফিল করছি, আমাকে আর এখানে পড়ে থাকতে হবে না। এরই মধ্যে সুহোর কাছে অন্য একটা ছেলে আসে আর তাকে বলে, সুহো কংগ্রাচুলেশন তোমাকে, আমি শুনলাম যে তোমার নাকি আর্ট ইউনিভার্সিটিতে সিলেকশন হয়ে গেছে, আমি তো জানতামই না যে তোমারও এরকম ট্যালেন্ট আছে, তুমি আবার ছবি আঁকা কবে থেকে শুরু করলে। যাকে দেখে সুহো এখন বলে, সাংচুল তুমি আবার এসেছো। যার উত্তরে ওই ছেলেটা বলে, আমি কিম সাংচুল না, আমি হলাম লি ইউনচুল। যার এই কথাতে সুহো কোনো পাত্তা দেয় না। এদিকে ইনচুল নামে ছেলেটা বলে, শুধুমাত্র তোমার জন্য আমি এই হাই স্কুলে কবজা করতে পারিনি। আর এখন সুহো বলে, হ্যাঁ ঠিকই তো, তোমার তো আমাকে ধন্যবাদ জানানোর দরকার, কেননা আমার জন্যই তুমি এই স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে পারছো। আর ওদের দুজনকে দেখে এ সময় সবাই বলে, দেখো ওরা আবার শুরু করে দিয়েছে, আর কদিন পরে তো আমরা স্কুল থেকে বেরিয়ে যাব, এখনও ওরা এরকম বাচ্চাদের মতো কেন করে। আর তাছাড়া ও সুহোর পেছনেই কেন পড়ে থাকে, যার কিনা বাবা মা কেউ নেই। এখান থেকে আমরা জানতে পারি যে সাং জিনভু এই দুনিয়াতে নেই, কিন্তু কেন নেই, কোন দুনিয়াতে আছে সেই বিষয়ে আমরা এখনও পর্যন্ত কিছুই জানি না। এদিকে আমরা দেখতে পাই যে ওই এনচুল নামের ছেলেটা এখন খুবই রেগে যায়, তাই সে সুবোর দিকে একটা ঘুষি চালায়, কিন্তু সুবো তার মাথাটা ধরে বলে, একটু শান্ত থাকো। আর এই বলেই সে তার হাঁটু দিয়ে এনচুলের মুখে মারে, কিন্তু এনচুল এখনও বলে, কি মারলে তুমি, এটাতে তো আমার একটুও লাগলো না। আর তারপরে সে সুর উপরে আবার ঘুষি চালায়, এবার সুও সেই ঘুষির থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পাই যে এনচুলের সেই ঘুষিতে খুবই পাওয়ার ছিল, ওই ঘুষিতে পেছনের লকারটাও ভেঙে যায়। আর এখন সবাই এনচুলের এই ঘুষি দেখে অবাক হয়ে থাকে, সুও এই সময় খুবই ভয় পেয়ে যায়। আর এরকম একটা স্কুল লাইফের শেষে এর 2 বছর পরে আমরা সুহোকে দেখতে পাই, যে সময় সে সেকেন্ড ইয়ার আর্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে এখন রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে সে তার সামনে একটা গেট দেখতে পায় যার সামনে অনেক ভিড় জমেছিল, আর সেইখানে একজন চিল্লিয়ে সবাইকে সাবধান করছিল আর বলছিল যে হান্টাররা এখন গেটের ভেতরে হান্টিং করছে, এইদিকে এখন কেউ দয়া করে আসবেন না, সবাই একটু দূরে থাকুন। এ সময় ওখানে থাকা একটা অফিসার জিজ্ঞাসা করে, হান্টাররা কতক্ষণ আগে ঢুকেছে গেটে। যার উত্তরে অন্য একটা লোক বলে, এই ধরুন প্রায় 8 ঘন্টা আগে।
আর যেহেতু এটা একটা ডি র্যাঙ্কের গেট, আমার মনে হয় ওনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এইটা শুনে উনি অ্যানাউন্স করে দেয় যেহেতু হান্টাররা এখন বেরিয়ে আসছে, তাই এই জায়গাটা এখন একটু ডেঞ্জারাস হতে পারে, তাই যারা হান্টার না তারা এখান থেকে একটু দূরে চলে যান। আর এখন ভিড়ের মধ্যে থেকেই অনেকে আলোচনা করছিল, তাহলে পাশের স্কুলটার কী হবে, ওটাকে মনস্টাররা ভেঙে ফেলবে না তো? না না, হান্টাররা তো এখানে আছেই, ওরা ঠিক বাঁচিয়ে নেবে। আর এই সমস্তর মধ্যেই সাংসুও এখন ভাবছিল, আরও একটা গেট। 3 বছর আগে থেকে পৃথিবীতে গেট আসা শুরু হয়েছে, আর তারপর থেকে পৃথিবী অনেকটাই বদলে গেছে। এই সমস্ত গেট দিয়ে মানুষেরা ডাঞ্জনের ভেতরে যায়, আর যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডাঞ্জনের মনস্টারগুলোকে না মারা হয়, তাহলে সেই ডাঞ্জন থেকে মনস্টাররা বেরিয়ে আসে আর বাইরের সমস্ত লোকজনদেরকে মারতে শুরু করে। আর এই সময় অনেক মানুষেরও বদলে গেছে, অনেক মানুষের মধ্যে একটা নতুন পাওয়ার এসেছে, যেটা হলো মানা। আর এদেরকেই বলা হয় অ্যাওয়েকেন্ড বিং। যখন এসব শুরু হয় তখন মানুষেরা ভাবে যে এইবার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কিন্তু একজন অ্যাওয়েকেন্ড বিং যার নাম হলো ও জিনচুল, সে তৈরি করে হান্টার অ্যাসোসিয়েশন, যেখানে সমস্ত অ্যাওয়েকেন্ড বিংরা আসে আর তাদের জন্য একটা নতুন জব তৈরি হয়, যেটা হলো হান্টার। আর সে খুব তাড়াতাড়ি এই সমস্ত গেটগুলোর থেকে মানুষদেরকে বাঁচানোর রাস্তায় বের করে ফেলে। আর এই সব কিছুর পর এখন পৃথিবীতে 2 রকমের মানুষ আছে, একটা হলো অ্যাওয়েকেন্ড আর একটা হলো নন অ্যাওয়েকেন্ড। এই সমস্ত ভাবতে ভাবতেই সুয়ো পৌঁছে যায় তার আর্ট ইউনিভার্সিটিতে। সে তার ছবি আঁকাও শুরু করে দেয়, কিন্তু এখনও সে ভাবতে থাকে দুনিয়াতে এমন লোক আছে যারা কোনো রকমে লুকিয়ে সবার থেকে বেছে বেছে নিজের জন্য রিওয়ার্ড খোঁজে, আবার এমন লোকও আছে যারা নিজের রিওয়ার্ডটা সবার থেকে ছিনিয়ে নেয়। আর এই সমস্ত যে পিঁপড়ের মতো নন অ্যাওয়েকেন্ড লোকগুলো, তারা খুব তাড়াতাড়ি নিজেদের লিমিট বুঝে গেছে। তারা যতই চেষ্টা করুক না কেন, কখনোই একটা নন অ্যাওয়েকেন্ড লোক একটা ই র্যাঙ্কের হান্টারকেও হারাতে পারবে না। হান্টাররা এই দুনিয়াতে অনেক বড় ভূমিকা পালন করে, যদি হান্টাররা না থাকতো তাহলে দুনিয়া এতদিনে ধ্বংসই হয়ে যেত, বা অন্যভাবে বলতে গেলে হান্টারদের জন্যই বাকি মানুষেরা বেঁচে আছে। সাধারণ মানুষদের বাঁচার জন্য হান্টারদের দরকারই, কিন্তু হান্টারদের বাঁচার জন্য সাধারণ মানুষের কোনো দরকার নেই। আর এই কারণেই সবাই হান্টারদের প্রতি খুবই কৃতজ্ঞ, কেননা তাদের জন্যই নন অ্যাওয়েকেন্ড মানুষ শান্তিতে রয়েছে। কিন্তু এইসবের মধ্যেও একটা বিষয়ে আমার খুবই মাথা ব্যথা হয়, যে জিনিসগুলো আমার কাছে নেই সেগুলো নিয়ে আমি না একটু বেশিই ভাবি। আমার হারিয়ে যাওয়া বাবা মা, আমার না থাকা কোনো পাওয়ারই সব কিছু। কিন্তু তারপরে যখন আমি ভাবি না আমিও সব করতে পারবো, তখনই আমার মনে পড়ে কী করে, আমার কাছে কোনো কিছুই নেই। আমার মা আমাকে সবসময় বলতো যে আমি নাকি আমার বাবার মতো, তাহলে আমার বাবা এই জায়গাতে হলে কী করতো? এ সমস্ত ভাবতে ভাবতেই সুয়োর টিচার সুয়োর কাছে আসে আর তাকে বলে, সুয়ো তুমি তো আজকে খুবই ফোকাস হয়ে রয়েছো, তোমার নিশ্চয়ই আজকে ছবি আঁকতে খুব ভালো লাগছে তাই না? যার উত্তরে সুয়ো বলে, হ্যাঁ অবশ্যই, আমার যেরকম লাগে আমি সেরকমই ছবি আঁকি। আর এখন সুয়োর ছবি দেখে ওর টিচার বলে, এটা কী এঁকেছো তুমি, এটা কি কোনো পিঁপড়ে? একটা পিঁপড়ে হিসেবে দেখলে এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা ছবি, কিন্তু ভালো করে দেখতে গেলে আমার মনে হচ্ছে যে এটা কোনো মানুষের মতো পিঁপড়ে তাই না? আর তার একটা ছবি দেখে সুয়ো এখন ভাবতে থাকে, আমি কী আঁকি এই সমস্ত? আমরা দেখতে পাই যে সুয়ো এঁকেছে সেই পুরনো শ্যাডো সোলজার বেরুকে। হয়তো সে এখন জানে না যে এটা কে, কিন্তু তার ছোটোবেলার স্মৃতিতে বেরু এখনও আছে। আর এরপরেই আমরা বাইরের সেই গেটটা দেখতে পাই, যেখান থেকে এখন সমস্ত হান্টাররা বেরিয়ে আসে। লোকজনেরা তাদেরকে দেখে বলে, হান্টারদেরকে দেখে তো খুবই রিল্যাক্স বলে মনে হচ্ছে, নিশ্চয়ই ওদের রেডটা খুবই ভালো হয়েছে। এই সময় বাইরের থেকে একজন হান্টার কিমকে কংগ্রাচুলেট জানায়, যার পরে হান্টার কিম বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের রেডটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা ভেতরে একটা জিনিস দেখলাম যেটা আমাদেরকে এক্ষুনি হান্টার অ্যাসোসিয়েশনকে জানাতে হবে। আমরা দেখলাম একটা নতুন টাইপের মনস্টার যেটা মানুষের মতো, কিন্তু ওদের চোখ দিয়ে আর মুখ দিয়ে নীল রঙের আগুন বেরোয়, আর ওরা হাত দিয়ে আর দাঁত দিয়ে অ্যাট্যাক করে, কিন্তু খুব একটা কিছু অ্যাট্যাকে পাওয়ার নেই। আমার গায়ে ওরকম একটা মনস্টারের আচরণ লেগেছে, কিন্তু আমার তাতে কিছুই হয়নি। যেটা শুনে বাইরের লোকটা বলে, তাহলে নিশ্চয়ই এটা এরকম একটা মনস্টার হবে যেটা কেউ আগে কোনোদিনও দেখেনি। যাই হোক, সৌভাগ্যবশত মনস্টারটা খুব একটা ডেঞ্জারাস না, এটাই ভালো। যাই হোক, যেহেতু আপনি একটা নতুন টাইপের মনস্টার দেখলেনি, তাই আমি আপনার থেকে এইটার বিষয়ে একটা রিপোর্ট বানিয়ে নেব। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে হান্টার কিমের হাতের যে জায়গাটাতে মনস্টারের আছর লাগে, সেখান থেকে এখন নীল রঙের আগুন বেরোতে শুরু হয়, আর হান্টার কিম সঙ্গে সঙ্গেই বদলে যায় ঠিক ওই রকমই একটা মনস্টারে, আর তার সামনে যে থাকে সে তাকে নিমেষের মধ্যেই খেয়ে ফেলে। যাকে দেখে এখন অন্য হান্টাররা বলে, অন্য তো ঠিক সেই রকমই মনস্টারের মতো হয়ে গেল যেরকম আমরা ডাঞ্জনের ভেতরে দেখলাম। আর এই সমস্ত ঘটনা দেখে সেইখানে থাকা সমস্ত লোক দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওইখানকার আরও হান্টাররা এবং মানুষেরা এখন এই মনস্টারে পরিণত হয়ে যায়, আর তারা সবাই মিলে সমস্ত সাধারণ লোকের উপরে অ্যাট্যাক করে। সুয়োর স্কুল ছিল তার পাশেই, তারা জানলা দিয়ে এই সময় সব দেখতে পায়। প্রথমে তারা ভাবে যে মানুষরাই হয়তো অন্য মানুষদেরকে অ্যাট্যাক করছে, কিন্তু পরে তারা দেখতে পায় যে যারা অ্যাট্যাক করছে তাদের চোখ দিয়ে আর মুখ দিয়ে নীল রঙের আগুন বেরোচ্ছে।
তারা বুঝতে পারে যে এগুলো মানুষ না, এগুলো হলো মনস্টার। তারা ভাবে যে হয়তো কোনো ডাঞ্জন ব্রেক হয়ে গেছে, ডাঞ্জনের থেকে মনস্টাররা বেরিয়ে এসেছে। এই সময় একজন প্ল্যান করে সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু অন্য একজন বলে যে না, পালিয়ে তুমি কোথায় যাবে, আমাদেরকে এখানেই থাকতে হবে আর হান্টারদের আসার অপেক্ষা করতে হবে। এই সময় আর্টের সমস্ত স্টুডেন্ট তাদের টিচারকে বলে, আপনি তো একটা হান্টার, আপনি কিছু একটা করুন। যার উত্তরে টিচার বলে, আমি এখানে কিছুই করতে পারবো না, কেননা আমি খুবই লো লেভেল একটা ই র্যাঙ্কের হান্টার। এই সমস্ত বলতে বলতেই ওদের ঘরের জানলা ভেঙে ভেতরে একটা মনস্টার চলে আসে, যাকে দেখে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে। সবাই সেই ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা মেয়ে তার পা নিয়ে আর এগোতে পারে না। সে সেই ঘরের মধ্যেই আটকা পড়ে যায়। সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু সবাই অলরেডি ঘর থেকে বেরিয়ে গেছে। সেখানে শুধুমাত্র সুয়েই আছে, আর সেও পালিয়ে যায়। সে বলে যে আমি যাচ্ছি, আমি গিয়ে হান্টারদেরকে ডেকে আনছি। আর এটা বলার পরে সে নিজে নিজে ভাবতে থাকে, আমি কি বললাম, হান্টারদেরকে ডেকে এনে আমি কি করব। আমি তো তাহলে ওকে এখন এখানে মরতেই বলছি, কিন্তু আমার কাছেও কোনো হান্টারের পাওয়ার নেই, আমিই বা কি করব। ধুর, এই সমস্ত কথা ভাবলে আমার আরও মাথা খারাপ হবে, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে, আমার বাবা হলে এই জায়গাতে কি করতো। ওদিকে ভেতরে আমরা দেখতে পাই যে মনস্টারটা এই সময় মেয়েটার দিকে এগিয়ে আসে আর তার উপরে কামড় বসাতেই যায়, কিন্তু সেই সময় সেখানে সুয়ো চলে আসে আর একটা সিলিন্ডার দিয়ে সেই মনস্টারটাকে মারে। আর মনে মনে ভাবতে থাকে, যদি এই জায়গাতে আমার বাবা হতো তাহলে হয়তো সে এটাই করতো। আর এরপরেই আমরা একটা স্ক্রিন দেখতে পাই যেখানে অ্যালার্ট আসছে, যেখানে লেখা, তোমার সিক্রেট কোয়েস্টটা কমপ্লিট হয়ে গেছে, কারেজ অব দ্য উইক, অর্থাৎ দুর্বলের সাহস। আর এরই সঙ্গে আমাদের চ্যাপ্টার 1 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে, আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।